বিগত বান জমানায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে তুই ডিসি ভিলেজ থেকে হাজরাপাড়া পর্যন্ত সড়কপথ নির্মাণ করা হয় এই নির্মাণ কাজের দায়িত্বে থাকা এনবিসিসি ঠিকাদার সংস্থা পেয়ে থাকলেও কাজটি করে স্থানীয় এক ঠিকাদার কাজে শুরু থেকে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় এলাকাবাসী থাকলেও বাম নেতাদের ছত্রছায় থাকায় নিম্নমানের কাজ করেও পার পেয়ে যায় ঠিকাদার পরে এলাকাবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তৎসময়ে কোথাও যাওয়ার প্রয়োজন মনে করেনি বর্তমানে এই রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা দিয়ে চলাফেরা করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে রাস্তা নির্মাণ কাজ নিম্নমানের হওয়াতে কয়েকদিন অতিক্রান্ত না হতেই নিম্নমানের কাজ যে হয়েছে তার বাস্তবচিত্র উঠে আসে রাস্তাটির মেটেলিং উঠে পড়েছে রাস্তাটি তৈরি করার সময় ফিটনেস ভালো না দেওয়ার কারণে এমনটা হয়েছে এদিকে এক এলাকাবাসী জানান বর্তমানে রাস্তাটি ব্যবহার করা অযোগ্য হয়ে পড়েছে যেমন মানুষজনের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে তেমনি যানবাহন চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যে সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীদের অভিমত বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাটি খারাপ হওয়াতে এই রাস্তা দিয়ে রোগীদের নিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে বছরে রাস্তা সংস্কার করা প্রকল্পের আওতাধীন কিন্তু বিগত বছর পূর্বে সংস্কারের কাজ করা হলেও তাও আবার নিম্নমানের হওয়াতে কয়েকদিন যেতে না যেতে রাস্তাটি খারাপ হয়ে পড়েছে এখন দেখার বিষয় বাম সরকারের সরকার কি ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হাজার আ হাজার রাস্তা হাজার বাগী 20 কিমি হাজার 5 अब तो 20 কিমি টায় ফাতুমে ওখে তো এখন কি ভালো আছে নি রাস্তা কি জামি জামে ক হাম কি জামে হামiata হামে তো ক হামতো তো আপনার তো চলাফেরা কত অসুবিধা হয় রাস্তা দিও হ কিচা ঠাং পাই খায়া গই জামে হাম পায়বা ลําতায়া জরা ফেরা হামতায়া